নমস্কার, শুরু করছি ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত পরীক্ষা জোজোর ভয়। একবার একটি উচ্চ মাধ্যমিকের ছেলে এলো তার বাড়ি মুর্শিদাবাদে। সে কলকাতার একটি ভালো স্কুলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছিল। এই সময় থেকে তার মধ্যে পরীক্ষা ফোবিয়া দেখা দেয়। সে দুবার পরীক্ষায় বসার আগেই পরীক্ষা ড্রপ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানলাম, কলকাতার স্কুলের উন্নত মান আর ভালো ছেলেদের দেখে তার মধ্যে হীনমন্যতা জাগে। সে ভাবতে থাকে ওদের তুলনায় তার পড়াশোনার মান খুব নিচু। এটা ভাবতে ভাবতেই তার মধ্যে অসম্পূর্ণ বোধ দেখা দেয়। এটি অত্যন্ত নেতিবাচক চারিত্রিক উপাদান। তুমি যদি একবার ভাবতে শুরু করো অন্যদের তুলনায় তুমি কিছুই না, তাহলেই তুমি শেষ। ওই ছেলেটিকে কাউন্সেলিং করেও আমি যখন তার অবচেতন মন থেকে হীনমন্যতা দূর করতে পারলাম না, তখন আমি তাকে এক বিখ্যাত সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাই। তিনি এক বছর ধরে ওষুধপত্র দিয়ে তার চিকিৎসা করেন। তাতে ও সাময়িকভাবে কিছুটা মনোবল ফিরে পেলেও স্থায়ী উপকার হয় না। আসলে মনের জোর বাড়াবার বা মনকে চাঙ্গা করার অনেক ওষুধ আছে, কিন্তু সেগুলি খেলে সাময়িকভাবে উপশম হয়। কারো কারো স্থায়ী উপশম হয়, কিন্তু সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই স্থায়ী উপশম হয় না, উল্টে ওষুধের বিরূপ প্রতিক্রিয়া হয়। ছেলেটি ওষুধ খেয়ে খুব মোটা হয়ে গিয়েছিল। তারপর ছেলেটির বাবা তাকে দেশের বাড়িতে নিয়ে যায়। শুনলাম প্রায় 4 বছর পরে সে উচ্চ মাধ্যমিক দিয়েছে। আরেকটি কলেজের মেয়ের ক্ষেত্রে দেখলাম, সে 4 বছর নষ্ট করেও পার্ট 1 দিতে পারল না। এ মেয়েটিও পড়াশোনায় ভালো ছিল, তার হাতের লেখা মুক্তোর মতো, খুবই শালীন ও নম্র স্বভাবের। তার বাড়ি মেদিনীপুর। আমার একজন অনুরাগী পাঠিকা হিসেবে সে আমায় চিঠি লিখত। তারপর তার দিদিকে নিয়ে সে আমার সঙ্গে দেখা করতে আসে। তার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু দৃষ্টিহীন ও অসুস্থ হয়ে পড়ে চাকরি ছেড়ে দেশের বাড়িতে চলে আসেন। বড় মেয়েটির ভীষণ মনের জোর। সে নাচের ডিপ্লোমা নিয়ে কলকাতায় এসে নাচ শেখায়, একটি বেসরকারি সংস্থায় কাজ করে, এখনও বিয়ে থা করেনি। ছোট মেয়েটি আগে হুগলি জেলার একটি কলেজে বিয়ে পড়ছিল, তখন থেকে সে মাঝে মাঝে ডিপ্রেশনে ভুগত। আমি তার সঙ্গে কথা বলে জানতে পারি তার মধ্যে এক চাপা ভয় দানা বেঁধে রয়েছে। ভয়টা হলো, মেয়েটি যখন দেশের বাড়ি থেকে পড়াশোনা করত, তখন তার কাজিন ভাই নাকি রাতের বেলা তার ঘরে ঢুকে পড়েছিল, চেঁচামেচি করাতে সে পালিয়ে যায়। ওই ভয় তারপর থেকে তাকে তাড়া করে বেড়াতো, এবং ওই ভয় শেষ পর্যন্ত পরীক্ষা ফোবিয়ায় রূপান্তরিত হয়। পরীক্ষা দিতে গেলেই তার মনে অজানা আশঙ্কা ভয় করে, সে সব কিছু ভুলে যেতে থাকে। আমি অনেক চেষ্টা করেও তাকে পরীক্ষায় বসাতে পারিনি। তখন তাকে বলি, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের এক বৃত্তিমুখী কোর্স ট্র্যাভেল ও ট্যুরিজমে ও সোশ্যাল ওয়ার্ক কোর্সে ভর্তি হতে। 1 বছরের এই কোর্স পাশ করার পর তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। তবে আমার ধারণা, যেহেতু এই পরীক্ষাটি তাকে সঙ্গে সঙ্গে চাকরি পাওয়ার সুযোগ এনে দেবে, তাতে করে সে হয়তো এই পরীক্ষায় বসবে। আমার ধারণা ঠিক ছিল, সে সোশ্যাল ওয়ার্ক পরীক্ষায় বসেছিল ও পাশও করেছিল। আজকের গল্প দুটি তাহলে এই পর্যন্ত গাইস। এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। টাটা, টেক কেয়ার।